সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন এফবিসিসিএস সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হেলাল উদ্দিন। সংবাদ সম্প্রসারণে আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা শুরু করতে চাই আলুর দাম নিয়ে। সরকারের যে নতুন করে বেঁধে দেওয়া দাম, সেই দামে পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে না, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আর কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন যে কাল থেকে বাজার মনিটরিং জোরদার হবে। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি। আগামীকাল থেকে তো বাজার মনিটরিং জোরদার করার কথা বলা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তো হয়েই আসছে হর হামেশা, তো বাজার মনিটরিং করে কতটুকু ফল পাওয়া যাবে বলে মনে করছেন? মানে ফল পাওয়া যাবে এ আশা করতে চাই, কিন্তু ভরসা রাখতে পারি না। কেননা অতীতের অভিজ্ঞতা আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু যা হওয়ার হয়ে যায়, এবং এখানে যে লাভ করার দরকার এটা এক মাসে কি 15-20 দিনে, সেই টাকাটা এখানে গরিব মানুষের পকেট থেকে, সাধারণ ক্রেতাদের পকেট থেকে এটা চলে যায়। তো তারপরে তো এটা নিয়ন্ত্রণ স্বাভাবিক কারণে তারপরে একসময় নিয়ন্ত্রণ হয় কিংবা দামটা কিছুটা বেড়েই থাকে, সেটা আর কমে না। তো এর জন্য দুটো জিনিস, বাজারে মনিটরিংটা এটা হলো রুটিন ওয়ার্ক, এটা সার্বক্ষণিক মনিটরিংয়ে নজরদারিতে রাখতে হবে। কিন্তু হঠাৎ করে এই মনিটরিং করাটা যে তাতে কোনো ফল হয় না, এক। আর দুই নম্বর হচ্ছে যে এখানে একটা বিকল্প বাজার ব্যবস্থা, এটা আমি অনেকবার বলেছি আবারও বলতে চাই, বিকল্প বাজার ব্যবস্থা দরকার। কেবলমাত্র এই বাইরের আড়তদার মহাজন এদের পর ছেড়ে দিলে এটা তারা একটা সিন্ডিকেট গড়ে উঠবে, এতে আর কোনো সন্দেহ নাই। এই জন্য বিকল্প অর্থাৎ সরকারেরও একটা কোম্পানি থাকতে হবে, অর্থাৎ টিসিপিকে আরও শক্তিশালী করা দরকার, যাতে ধরুন যে আজ যদি 20 লক্ষ টন থাকে, টিসিবির কাছে যদি 5 লক্ষ টনও থাকতো তাহলে বাজারে ছেড়ে দিলে এটা করতে পারতো না। তো এই বিকল্প বাজার ব্যবস্থাটা দরকার, শুধুমাত্র আলুর ক্ষেত্রে নয়, চিনি চাল বিভিন্ন ক্ষেত্রেই এই ব্যবস্থাটা দরকার। কেবলমাত্র মুক্ত বাজারের ওপর ছেড়ে দিতে পারি না, এবং সেটা দিলে তার ভয়াবহ পরিণত হবে, এতে কোনো লাভও তো হয় না। এখানে যারা উৎপাদক তাদের পকেটে যদি এই টাকাটা যেত, তাও তো যাচ্ছে না। এটা আড়তদার মহাজন এবং এখানে একটা মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কাছে যাচ্ছে, মধ্যস্বত্বভোগী গোষ্ঠী তারা তাদের হাতে টাকাটা। ধন্যবাদ অবশ্যই। এখন ডক্টর শামীম রেজা, আপনার কাছে আমি একটু জানতে চাইছিলাম যে যেটা আবু সাইদ খানও বলছিলেন যে শুধু আলু না, অন্য ভোগ্যপণ্যের ব্যাপারে সার্বক্ষণিক যে মনিটরিংটা থাকা দরকার সেটা কেন নাই, আর এর সুযোগ তো নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, মাঝখান দিয়ে সরকারের বদনাম হচ্ছে, তো এই সমাধান কী হতে পারে? ডক্টর শামীম রেজা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এর একক কোনো সমাধান নেই, আপনি যে ধরনের বাজার ব্যবস্থা গ্রহণ করেছেন সেই ধরনের বাজার ব্যবস্থাকে মেনে নিয়ে তার মধ্যে আপনার সমাধানটা খুঁজতে হবে। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে একটা, সাইদ ভাই যেমন বললেন যে একটা সমতা ভিত্তিক একটা সমাজতান্ত্রিক ধারণা আমাদের ছিল মাথায়, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে যখন পাটকল দিই, আমরা রাষ্ট্রের কাছে যখন অন্য বাজার ব্যবস্থাপনা দিই, সেটা আমাদের কয়েক দশকের খুব ভালো অভিজ্ঞতা না, সেখানে ব্যবস্থাপনার ঘাটতি দেখা যায়। সুতরাং আমাদের ঘুরে ফিরে সেই প্রাইভেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ওই বাজার ব্যবস্থার ক্ষেত্রেই যেতে হয়। এখন যে ঘাটতিটা তৈরি হচ্ছে, আমার কাছে প্র্যাকটিক্যালি দুটো ইস্যু মনে হচ্ছে। একটা হলো যে নতুন আলু না ওঠা পর্যন্ত বোধহয় পুরোপুরি সংকটটা যাবে না, তো সেক্ষেত্রে হয়তো বা আরো 1 মাস বা 1.5 মাস আমাদের অপেক্ষা করতে হবে, অন্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর আপনি যে হিমাগার থেকে যে দামে পাচ্ছেন এবং যে দামে বিক্রি, সেটারও একটা সামঞ্জস্য থাকতে হবে। এখন তারা একটা একটা সিদ্ধান্তে আসছেন, হয়তো একটা আপোষে আসছেন যে এই পরিমাণ তারা আপাতত দেবেন, কিন্তু সেটা দিতে গেলেও তার বাস্তবতাটা পেছনে থাকতে হবে যে কোন দামে তারা পাচ্ছেন এবং কোন দামে তারা বিক্রি করতে পারবেন। এই দুটো সামঞ্জস্য না রাখলে কিন্তু ওই বিভিন্ন ছোট ছোট পকেট তৈরি হবে যে কেউ ওই দামে দেবেন, কেউ ওই দামে দেবেন না। তবে সাইদ ভাইয়ের সঙ্গে আমি ওইটার সঙ্গে একমত যে আপনার এটা হঠাৎ করে আমি করলাম 1 বা 2 দিন তা না, এবং এই মনিটরিংটা এমন যেন ওই ঠিক ধরপাকড় করলাম, একে ফাইন করলাম, ওকে ফাইন করলাম, ওর চাইতে আমি যে প্রতিশ্রুতিটা দিয়েছি এবং আমাদের যে বণিক সমিতি এই সংশ্লিষ্ট যারা আছেন, হেলাল ভাইও আছেন ভালো বলতে পারবেন, যে তাদের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে যে আমি যে প্রতিশ্রুতিটা দিয়েছি অন্তত যেন সেটা 1-2 টাকা এদিক ওদিক হতে পারে, কিন্তু বড় কোনো ব্যত্যয় যেন সেখানে না হয়, অথবা আমি খুব অবাস্তব ভাবে প্রত্যাশা করবো না যে একটা কিছু ঘটবে। কিন্তু এর মধ্যে কেউ যদি অসাধুতা করেন, সমিতির কথা না শোনেন, নিঃসন্দেহে সমিতিরও একটা দায়িত্ব আছে। আর মনিটরিংটা আমি আবারও বলি যে ওই মনিটরিং একদম যে তাকে একটা বিরাট কিছু সাংঘাতিক রকম একটা মারদাঙ্গা কিছু করতে হবে, বরং নিশ্চিত করতে হবে যে যে দামে তারা এগ্রি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা যেন হয়। আর
ওই বিকল্প বাজার ব্যবস্থার একটা অন্তত যেটা ভিজিবল হয় টিসিবির মাধ্যমে যেটা করা হচ্ছে। এখন টিসিবির তো স্টকেও দেখা যাচ্ছে বিপুল পরিমাণে নাই, আবার সেটা নিম্ন মধ্য যারা স্বল্প হয় তাদের উপরে ছাড়তে হবে। এখন আপনি আমি গিয়ে যদি টিসিবির ওখানে লোক পাঠিয়ে বলি যা 2 কেজি করে আলো নিয়ে আসো, তাহলে তো আবার টিসিবির এটা হবে না। সেখানে সততার পরিচয় দিতে হবে যে যা প্রয়োজন নাই তিনি যেন টিসিবির এই সুযোগটা না নিতে পারেন। আমি আপাতত এটা দেখি, আর ভবিষ্যতে যদি কোনোদিন কৃষক সরাসরি সে বিক্রির সুযোগ পান, আধুনিক তার সেই যন্ত্রযান থাকে যেটা থেকে তিনি ক্ষেত থেকে এনে আপনার কি মনে হয় যে এই কার্যক্রম আলুর বাজার নিয়ন্ত্রণে আপাতত ভাবে সহায়ক হবে কিনা, মানুষের যে নাভিশ্বাস উঠে যাচ্ছে সেটা কমবে কিনা? না, বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার, এখানে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য টিসিবি সে ব্যবস্থা গ্রহণ করবে, রাষ্ট্র সে ব্যবস্থা গ্রহণ করবে, এটি তো সত্য। এখানে যেটা হয়েছে, আপনি আপনি আলু কিন্তু বছর বছর বাড়ে না, আপনি দেখবেন যে এইবারই আমরা দেখলাম যে হঠাৎ করে আকস্মিকভাবে অনেক বেড়ে গেছে, এবং এই বাড়ার পিছনে অনেকগুলো কারণ ছিল আমাদের, একদম যে বিনা কারণে আলু বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু ওইরকম না। গত বছর আলুর ফলন যদি আপনি দেখেন, গত 5-7 বছরের মধ্যে গত বছর সবচেয়ে কম আলু ফল উৎপাদন হয়েছে। তারপরে আমরা নেপালে প্রচুর আলু আমরা এক্সপোর্ট করেছি। পরবর্তী পর্যায়ে আপনি দেখেন এই যে খাবারের সঙ্গে যখনই দেশে বন্যা ঝড় ওই বা করোনা ভাইরাসের সময় আমরা কি দেখলাম, এই চালের সঙ্গে 5 কেজি করে আলু দেওয়া হচ্ছে। এই যে 5 কেজি করে আমি আলু দিচ্ছি, 2 কোটি মানুষকে যদি আমি এইভাবে আলু দিই 5 কেজি করে বা চাল দিই, যাদের প্রয়োজন দেখা গেলো তার প্রয়োজন ছিল 2 কেজি, তার ঘরে কিন্তু তখন 20-25 কেজি জমা হয়ে গেছে, চালও জমা হয়ে গেছে। আমার মনে হয় যে এখান থেকে আমরা বেরিয়ে আসি, অর্থাৎ বিপদের সময় ডেফিনেটলি, যেহেতু গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকা এসছে যে পৃথিবীর যতগুলো দুর্যোগপূর্ণ দেশ তার মধ্যে সবচেয়ে দ্বিতীয় স্থানে হচ্ছে বাংলাদেশ, তো আমাদের দুর্যোগ তো লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নগদ টাকা দিই, যাদের প্রয়োজন তাদেরকে আমরা নগদ টাকা দিই, সেই ক্ষেত্রে তার আলু যেটুকু প্রয়োজন কিনে খেতে পারবে, চাল যেটুকু প্রয়োজন সেটুকু নিতে পারবে, তার যখন ঔষধ লাগে তখন নিতে পারবে, যখন তার বাচ্চার দুধ কিনতে তখন সে কিনতে পারবে। কিন্তু এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বুঝছি না যে আসলে কোথায় কখন ঘাটতিটা ঘটে যাচ্ছে, এবং এইবার এসে যে ঘাটতিটা দেখলাম যে আসলে একটা বড় ধরনের ঘাটতি। এটা শুধু বাংলাদেশে না, কিন্তু আমাদের এই রিজনে ইন্ডিয়াতে একই অবস্থা, নেপালে একই অবস্থা, মায়ানমারে একই অবস্থা। আমি যে ইচ্ছা করলে বাইরে থেকে আমদানি করে এনে আমি বাজারটাকে স্থিতিশীল করবো সেই ব্যবস্থাটা নাই। তবে এইবার যেটা ভালো কাজ করেছেন আমাদের কৃষিমন্ত্রী মহোদয়, সেটা হচ্ছে আমার যে কথাটা হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সরকার বেঁধে দিবে না, সরকার আলুর দাম বা পোল্ট্রির দাম বেঁধে দিবে না, ব্যবসায়ীরা বেঁধে দিবে। এখানে আমরা বুঝতেই পারছি এক ধরনের সংকট তৈরি হয়েছে, সংকট উত্তরণ হবে এটাও সত্য, এবং সংকট উত্তরণের জন্য ব্যবসায়ীদের প্রয়োজন, ভোক্তার প্রয়োজন, সরকারের প্রয়োজন। আমদানিকারকরা বিপাকে পড়েছেন, তো এইটা নিয়ে জানতে চাই মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে। আমি শুনতে চাই যে করোনার কারণে ব্যবসা বাণিজ্য এমনিতেই মন্দা চলছে, তো মাঝখানে এই ধর্মঘটের কারণে ব্যবসায়ীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর দাবি আদায়ে ধর্মঘটে না গিয়ে শ্রমিক ফেডারেশন অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারত কিনা? এটা খুব দুঃখজনক। আমার মনে হয় যে এখন কিন্তু বাংলাদেশটা যেভাবে চলছে, এই ধর্মঘট হরতাল এইগুলো কিন্তু এখন আর ওইভাবে নাই। তো আমার মনে হয় যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যারা ছিলেন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা কিন্তু দায়িত্ব সম্পন্ন কতটুকু দায়িত্ব পালন করেছেন আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যে এদের সঙ্গে কথা বললে সমস্যাটা সমাধান করা যেত। আমাদের তো যারা শ্রমিক যারা আছেন বা মালিক যারা আছেন তারা এমন কেউ নাই যারা খুব আনরুলি বা তারা কোনো পার্টিজানের ভিত্তিতে তারা মোটিভেটেড হয়ে আছেন, ব্যাপারটা তাও না। আমার মনে হয় যে এখানে এক ধরনের লেকেজ আছে, সেটা হচ্ছে যে আমরা যথাসময়ে সেই আলোচনাটা করতে পারি নাই, এবং আলোচনাটা করলে আমার মনে হয় না, আমরা কিন্তু প্রথম বুঝি না যে এই এত বড় সংকট এটা ঘটে যাবে। গত 2 দিন যাবৎ যে অবস্থা হচ্ছে আমার কিন্তু মনে রাখতে হবে এই 17 কোটি মানুষকে প্রতিনিয়ত কিন্তু আমাকে সার্ভিস দিতে হচ্ছে, আমার সাপ্লাই চেইনটাকে আমাকে সচল রাখতে হচ্ছে। 1 ঘন্টা যদি একটা রাস্তা বন্ধ থাকে, এখানে যে লম্বা লাইন হয়, এখানে যে লম্বা সময় ব্যয় হয়, এবং যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ক্ষতিটা হয় এটা আমার মাথায় রাখতে হবে, সেটা সামাল দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। সেখানে এই টানা ধর্মঘট নিশ্চয়ই অনেক বড় ধরনের প্রভাব ফেলে। মোহাম্মদ আবু সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে এই ধর্মঘটের কারণে জিম্মি কারা, শুধু ব্যবসায়ী নাকি সাধারণ মানুষও? আলটিমেটলি তো সাধারণ মানুষকে জিম্মি হতে হয়, তবে এটা হেলালুদ্দিন সাহেব যথার্থই বলেছেন যে এইটাকে সময় উপযোগী এখানে উদ্যোগ নেওয়া উচিত ছিল। অনেক সময় আমরা দেখি যে সমস্যা উপেক্ষা করা হয়,
গুরুত্ব দেওয়া হয় না, যে কারণে সমস্যাটা জিয়ে থাকে এবং সমস্যাটা ভয়াবহ রূপ লাভ করে। আমাদের দেশে একটা সংস্কৃতিও দাঁড়িয়েছে, কেউ রাস্তায় না নামলে তো কাজ হয় না। তো এই জায়গা থেকে দেশটাকে বের করে আনা দরকার, যে রাস্তায় না নামলেও যেন কাজ হয় এই রিসপন্ডটা করা দরকার, এবং এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ব্যাপারটাকে সাড়া দেওয়া উচিত। তো এখানে সব কিছু জায়গা, যে শেষ রাস্তায় নামার জায়গাটা যে আমরা ভেবে বসে আছি, এখান থেকেও বেরিয়ে আসা দরকার। আরেকটা হচ্ছে যে আমি জানি না তাদের দাবি দেওয়া পুরোটা আমার জানা নেই, তবে দীর্ঘদিন ধরে তারা দাবি দেওয়া নিয়ে কিন্তু কথাবার্তা বলছে, এবং এটা প্রতি বছরে তাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথাবার্তা শুনছি। আমার মনে হয় যেটা যৌক্তিক দাবি সেটাকে টেবিলে বসা উচিত, বসে শ্রমিকদেরও উচিত যে দেশের এই অবস্থায় তারা নিশ্চয়ই আলোচনার পথটা খোলা রাখবেন এবং আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ডক্টর শামীম রাজা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বন্দরে ভোগ্যপণ্য শিল্পের কাঁচামাল আটকে আছে, অনেক কিছুই তো পেরিশেবল, এই নৌ ধর্মঘটের অজুহাতে আবার অন্যান্য খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার একটা শঙ্কা দেখছেন কিনা? এগুলো হয় কি আগবাড়িয়ে বলাটা খুব কঠিন, কারণ এই জিনিসগুলো অনেকটা কিন্তু একটা ওই একটা ছোঁয়াচে রোগের মতো। মানে আমরা কোনো জিনিস যখন এখানে আগাম প্রেডিক্ট করি, কারণ বাজারও কিন্তু মানুষের মতো করে, সেও একটা প্রাণ সম্পন্ন বস্তুর মতো মাঝে মধ্যে আচরণ করে। আমরা যদি খুব আগাম বলতে থাকি এটা কম, যে এটা যদি হয় তাহলে ওটা হবে, সেটার কিন্তু একটা প্রভাব পড়ে, এবং এটা 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 অর্থনীতিতেও আমরা সেই জিনিসগুলো লক্ষ্য করে অন্য ক্ষেত্রে আমার ধারণা সেটা পড়বে না বা পড়া উচিত না। আমি দুজনের কথার উপরে নির্ভর করবো, যেটা সাইদ ভাই বললেন, হেলাল ভাইও চমৎকার ভাবে বললেন, যে দেখেন আগে থেকে যদি সংকটটা দেখা হয়, এখন আমাদের পুরনো পদ্ধতি ছিল ধর্মঘট করা, বিক্ষোভ করা, মিছিল করা, এটা সত্যি কথা, আমরা সেই সময় থেকে পার হয়ে আসছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে একজন শ্রমিক তো আর একজন অন্য পর্যায়ের মানুষের মতো সুযোগ সুবিধা পান না, তার উপার্জন নেই, তার অন্য সুবিধা নেই, তার পেনশনের ব্যাপার, তার ইন্স্যুরেন্স এর ব্যাপার, সেটা নিশ্চয় আপনার আমার মতো নেই না। তো তার যখন দাবি দেওয়া গুলো তৈরি হয়, সেখানে কর্তৃপক্ষ যদি সেটা অনেক আগে থেকে লক্ষ্য করে, তাহলে কিন্তু এটা বড় আকারে দেখা দেয় না। এখন এইটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমি কাউকে বলতেও পারি না যে ভাই তুমি কর্মবিরতি পালন করবে না। আবার আমরা এমনও ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন দেখেছি, আপনি কিন্তু বলতে পারবেন না যে অস্ট্রেলিয়াতে, ব্রিটেন, আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন হয় না, সেখানেও ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন হয়, তারা ধর্মঘট বলে না বা স্ট্রাইক বলে না। ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে কেমন, যে একটা উদাহরণ দিই যে আমি চালাবো না, ওই বাস চালাবো, কিন্তু বাসটা রুমাল দিয়ে আটকে রাখবো যাতে কেউ কোনো পয়সাও না দেয়, কেউ কোনো কার্ডও ব্যবহার না করে, কিন্তু গাড়ি চলবে। তার মানে পদ্ধতি কোথাও না কোথাও আছে যে রাষ্ট্রকে একটু চাপে ফেলা। তো এই পদ্ধতি নিয়ে আলোচনা করাটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদের একটা জায়গা সব দেশেই আছে, সবচেয়ে বড় ক্রুড। ডক্টর শামীম রেজা, এখানে বুঝতে পেরেছেন, ডক্টর শামীম রেজা ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যোগ দেবার জন্য। আমাদের নিয়মিত অতিথিদের নিয়ে আমরা বিরতির পর আবারও ফিরছি, যেটা স্যার নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এই পর্বে আমরা আলোচনা করতে চাই রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দিতে দাতা দেশগুলোর আগামীকালকে একটা জরুরি বৈঠক আছে, এবং সেই বৈঠকে বাংলাদেশ প্রত্যাবাসন নিশ্চিতের দাবি জানাবে। ও আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি, যে এই বৈঠকে বাংলাদেশ কি পাবে বলে মনে করছেন, আর এই বৈঠকে বাংলাদেশের মূল এজেন্ডা কি হওয়া উচিত? না, আসলে প্রত্যাবাসনই তো এজেন্ডা, আমরা তাদেরকে সেখানে ফিরিয়ে দেব, এবং এইটা হচ্ছে আমাদের কাজ। এবং সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে করণীয়, সেটা হচ্ছে আমরা দাতা গোষ্ঠীর কাছ থেকে সাহায্য তো নিতে হবে চলার জন্য, বাংলাদেশের পক্ষে এত বড় বোঝা একা বইতে পারছে না, সেই ক্ষেত্রে সাহায্য নিতে হবে। তবে জরুরি যেটা, সেটা হচ্ছে প্রত্যাবাসনের ব্যাপারে তারা তাদের জায়গায় ফিরে যাবে, সেই ব্যাপারে যৌক্তিক পদক্ষেপগুলো গ্রহণ করা, এবং সেই জায়গা থেকে আমাদের একটু পিছনে চলে যেতে হবে। আমার মনে হয় মাঝখানে আমরা যে প্রক্রিয়ায় দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করেছি, এখানে দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করা সম্ভব না। চীনকে স্পষ্ট বলে দেওয়া যে চীন যুক্ত হয়ে পাঠাতে পারবে কি না। আর একটা হচ্ছে যে এখানে যে জিনিসটা হলো, প্রধানমন্ত্রী আপনার, আমি একটু স্মরণ করে দিতে চাই যে প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বোধহয় 3 বছর আগে বলেছিলেন যে ওখানে একটা সেফ জোন দরকার। আমার কাছে মনে হয় সেফ জোনটা জরুরি, এর বাইরে ওখানে অন্যভাবে তাদেরকে ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই, এবং তারা আবার ঘুরে ফিরে চলে, যদিও পাঠানো যায় ঘুরে ফিরে যাবে আর এটা নেবে না। আর একটা হচ্ছে যে নতুন সংকট আমরা দেখছি, যে ওখানে যে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছিল, এখন তো ওখানে রাখাইনরাও বিতাড়িত হচ্ছে, তো নতুন সংকট তৈরি হচ্ছে। অর্থাৎ 12 লক্ষ রোহিঙ্গা মানে আমাদের এখানে আছে, আরও হয়তো বড় জোর ওখানে 5-6 লাখ আছে, এবং ওখানে 12-15 লাখ
রাখাইন আছে, সবাইকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছে, কিন্তু আসলে বাস্তব সত্য হচ্ছে যে এই রাখাইন স্টেট কিংবা আরাকান স্টেট যাই বলি এটা রোহিঙ্গা এবং রাখাইনদের রাজ্য, এবং তারা একটা স্বাধীন রাষ্ট্র ছিল এবং পৃথিবীর সেটা বোঝা উচিত। এবং যারা লড়াই করছে রাখা আরাকান যারা লড়াই করছে সে লড়াই কিন্তু অযৌক্তিক লড়াই না, সে লড়াই যৌক্তিক লড়াই, কোন পদ্ধতিতে করছে সেটা নিয়ে সমস্যা হতে পারে। তা আমার কাছে মনে হয় যে আজকের অবস্থায় বিশ্বের দৃষ্টি ফেরানো উচিত, এবং একটা দেশের দুটো সম্প্রদায় রোহিঙ্গা এবং রাখাইন সবাই দেশ ছাড়া হয়ে যাবে, আর সেই দেশের মাটিটা ব্যবহার হবে অন্য কাজে, বাণিজ্যিক কাজে, তো বিশ্ব বিবেকের এখানে দেখা উচিত। তবে তাদের একটা সাফল্যর জায়গাটা হচ্ছে যে তারা বিশ্ব বিবেককে চোখ বুলিয়ে রেখেছে, কেউ তাকাচ্ছে না, এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত চীন জাপান এশিয়ার দেশগুলো তারাও এই ব্যাপারে তোয়াক্কা করছে না, পশ্চিমা দেশগুলো কথা বলছে কিন্তু তারা তো বয়কট করছে না, তারা তো মিয়ানমারকে তো বয়কট করছে না। এখানে আমেরিকা আমাদেরকে যতই জোরালো ভাষায় সমর্থন দিক না কেন, রোহিঙ্গাদের পক্ষে কথা বলুক না কেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তো বাণিজ্যিকভাবে তাদেরকে কিংবা অন্য কোনোভাবে কূটনৈতিকভাবে তাদেরকে বয়কট করা হচ্ছে না। আমার মনে হয় সেই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, নিরাপত্তা পরিষদের সমস্যা রয়েছে, কিন্তু নিরাপত্তা পরিষদের বাইরেও তো একটা দেশের ওপর চাপ সৃষ্টি করা যায়, সেই চাপটা তো সৃষ্টি হচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশ এই ব্যাপারে, বাংলাদেশের জন্য যেটা জরুরি কেবলমাত্র একটা বৈঠককে সামনে রেখে না, বাংলাদেশের এই ব্যাপারে একটা প্রয়োজন হলে একটা মন্ত্রণালয় কিংবা একটা দপ্তর খোলা উচিত, এবং যারা প্রতিনিয়ত এই ব্যাপারটা নিয়ে ভাববে, সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে এবং এর সমাধান কিভাবে করতে পারে। এটা কিন্তু আসলে বাংলাদেশ যেটা আমরা মনে করছি যে এরকম এটা মানে বইতে পারবে, কিন্তু আসলে বাংলাদেশ এ বোঝা বইতে পারবে না, বাংলাদেশকে এ বোঝা রোহিঙ্গা প্রত্যাবাসন হবে সেটা একটা, আর সাথে একটু জুড়ে দিতে চাই আমি যে আজকে আমাদেরকে পররাষ্ট্র সচিব বলেছেন যে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে অর্থনৈতিক পরিবেশগত এবং সামাজিক ক্ষতি হচ্ছে, এর ক্ষতিপূরণ বাংলাদেশ কিভাবে পাবে বা পেতে পারে? তৃতীয়টার আলোচনা একটু পরে করি, কিন্তু আমার মনে হয় যে আমরা যেটা বলতে চাইছি যে জরুরি আগে না ওইটা আগে, দুটোকে আলাদা করা যাবে না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই জনগোষ্ঠী আপনার মাটিতে আছে ততক্ষণ আপনার জরুরি সহায়তা প্রয়োজন পড়বে, এবং যদি কোনোদিন আমরা আশা করি তারা ফিরে যাবেন, এবং শেষ ব্যক্তি থাকা পর্যন্ত কিন্তু আপনার জরুরি সাহায্য প্রয়োজন পড়বে। এখন মনে রাখতে হবে যে যখন তারা আমাদের দেশে ঢুকেছিলেন তখন কোভিড এর মতো কোনো বিষয় ছিল না, সারা পৃথিবী এমনি পর্যদস্ত, আমরা মূল জনগোষ্ঠীকে নিয়েই হিমশিম খাচ্ছি এবং সারা পৃথিবীর একই অবস্থা। তো সেখানে এত বড় একটা জনগোষ্ঠী যারা তাদের দেশ থেকে বাস্তুচ্যুত হয়েছেন তাদের এমনিতেই অনেক ধরনের সংকট থাকে, তাদেরকে রাখা, তাদের মানবিক সাহায্য দেওয়া, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদের অন্যান্য বিষয়গুলো লক্ষ্য করা, তার মধ্যে কোভিড এর একটা ঝুঁকিতে আমরা আছি। এবং আপনি লক্ষ্য করেছেন যে কোভিড এই পরিস্থিতি বিশ্ব পরিস্থিতি খারাপ হওয়ার আগে আমরা একক একটা এজেন্ডা নিয়ে কিন্তু বারবার কথা বলতাম যে রোহিঙ্গাদের পুনর্বাসন ইত্যাদি। কোভিড এর কারণে কিন্তু যে সমস্ত দেশগুলো আমাদের দিকে একটা সহানুভূতি দেখাচ্ছিলেন অনেকে কিন্তু শুধু সহানুভূতি দেখিয়েছেন, পরবর্তীতে ওরকম সহযোগিতা করেননি। এখন এই ধরনের ডিপ্লোম্যাটিক লিপ সার্ভিস অনেকেই দিতে পারেন, সফর করবেন, আসবেন, দেখবেন, কেউ এটাকে মুসলিম লেভেলিং করবেন, কেউ অন্যান্য ভাবে করবেন, কারণ কূটনীতিতে কারণ মানে কমন শত্রু থাকে, কারোর হয়তো কমন বন্ধু থাকে, অনেকভাবে থাকে। কিন্তু যখন সময় কাছে আপনি লক্ষ্য করেছেন যে সবার কাছ থেকে একরকম প্রতিশ্রুতি কিন্তু আমরা পাইনি, এবং এই কোভিড এর কারণে আন্তর্জাতিক ভাবে যে আমরা এই এজেন্ডাটা একটা বড়ভাবে নিয়ে যাব তার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কারণ সারা পৃথিবীতে একটা বড় মহামারীর মধ্যে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের এই বৈঠকে মানবিক সাহায্য যেমন একটা প্রধান এজেন্ডা, এবং সেটাকে কনক্রিটলি অ্যাচিভ করতে হবে যে কে কি আমাদেরকে দেবেন, সেটা কোন দেশ দেবেন, সেটা কি অর্থে সহায়তা দেবেন, কার মাধ্যমে দেবেন, সেটা সুনির্দিষ্ট করা। এবং একই সঙ্গে যেটা সাহেব ভাই বললেন, এটা আমার মনে হয় যে কারোরই আমাদের দ্বিমত নেই যে পুনর্বাসনের ব্যাপারে তুমি কি করছো আন্তর্জাতিক সম্প্রদায়। আমরা দেখেন প্রধান দুটো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, যদি চীনের সঙ্গে বলি আমাদের সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং দুটো দেশের সঙ্গে আমরা একটা সামঞ্জস্যপূর্ণ কূটনীতি নিয়ে চলছি। কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতি এমন একটা বিষয় যে রোহিঙ্গা বিষয়ে দুটো দেশ আমাদের কি করতে পারলো বা না পারলো তার জন্য কিন্তু ওদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে না, সেটা থাকবে। সেটা ভারতের দিক থেকে, ভারত ওইদিকেও কিছু সহযোগিতা করছে অবকাঠামো নির্মাণে, সেটা ভারত করবে, চীন যেটুকু পারা চীন করবে, কিন্তু আমার মনে হয় এটা একটা বহুপাক্ষিক কূটনীতির জায়গায় চলে আসছে। এটা আর এখন দ্বিপাক্ষিক কূটনীতি দিয়ে আমরা মনে হয় না খুব বেশি কিছু করতে পারবো। বাস্তবতা হলো যে ভূখণ্ড নিয়ে বা যে অঞ্চলটা নিয়ে আমরা কথা বলছি
সেখানে রোহিঙ্গাদের বাইরে যারা ছিলেন সে রাখাইন জনগোষ্ঠী আপনি সেখানে উদ্বাস্ত হবার পক্ষে পথে, এবং আপনি অন্যান্য জনগোষ্ঠীগুলো দেখেন যারা ক্ষুদ্র জনগোষ্ঠী আছেন, পশ্চিমদের ক্ষেত্রে বলেন, সানদের ক্ষেত্রে বলেন, তারাও রীতিমতো সেনাবাহিনী গড়ে তুলেছে, এবং আরাকান আর্মি যে অবস্থা তৈরি করছে সে রীতিমতো বড় আকারের প্রতিরোধ গড়ে তুলছে। এখন ধরে নেন ওখানে যদি একটা বড় আকারের গোলযোগ তৈরি হয়, সে রোহিঙ্গা হোক সে আর অন্য কোনো জনগোষ্ঠী হোক, সে কোথায় যাবে ইমিডিয়েট? তার মানে আমার ভূখণ্ডগত রাজনীতির ক্ষেত্রে, আমার নিরাপত্তার ক্ষেত্রেও তো একটা বড় হুমকি। সে তো আগে ঢোকার চেষ্টা করবে আমার অঞ্চল, এবং এছাড়া তো তার ওইটা পার হয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই। সুতরাং সেটা আর একটা মাত্রা তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে যেটা সাইদ ভাই বললেন যে আমরা তো রাতারাতি তাদের জন্য সেফ জোন তৈরি করতে পারবো না ওখানে, যতক্ষণ চীন সহায়তা না করবে, ভারত একমত না হবে, রাশিয়া একমত না হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত না হবে। আরো তো ছোট প্লেয়ারদের কথা আমরা বলছি না, সেখানে ইউক্রেনের স্বার্থ আছে, সেখানে অন্যান্য দেশের স্বার্থ আছে, প্রধান এই যে চারটা দেশ, সেই চারটা দেশ সেখানে কেউ বিনিয়োগে আগ্রহী, কেউ সামরিক বিষয়ে আগ্রহী, কেউ অন্যান্য বিষয়ে আগ্রহী। এখন তারা যদি একমত না হয় এবং তাহলে তো আমরা কোনোভাবেই সেখানে সেটা তৈরি করতে পারবো না। আপনি সেফ জোন বলেন আর তার নিজের ভূখণ্ডে সেখানে ফিরে যাওয়ার কথা বলেন। অতএব আমি মনে করি যে মানবিক সাহায্যের এজেন্ডাটা কংক্রিট হতে হবে, যে আমি একটা প্যাকেজ নিয়ে ফিরতে চাই, আমাকে কি, আমি তো পারবো না, আমার নিজেরই অনেক ব্যয় বাড়ছে, আমার নিজের কোভিড আছে, অন্যান্য জিনিস আছে, তাদের আরো জিনিস নতুন মাত্রা যোগ হয়েছে, এবং এই পুনর্বাসনের ক্ষেত্রে প্রধান শক্তিগুলো কি ধরনের আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমি আবারও বলছি যে অনেক ছোট ছোট শক্তি আছে যারাও কিন্তু আমাকে অন্যভাবে লিপ সার্ভিস দেয়, আমাকে টার্কি সার্ভিস লিপ সার্ভিস দিচ্ছে, মালয়েশিয়া লিপ সার্ভিস দিচ্ছে, আমাকে আমাকে ইন্দোনেশিয়া বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এরা তো বিশ্বের সামরিক এবং অর্থনৈতিক বড় আকারের শক্তি না, ওই অর্থে তারা আঞ্চলিক ভাবে বড় শক্তি, আমি টার্কিকে ছোট করছি না। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডে সালাম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দেশে ঢুকলেই পিকে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চাই। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পিকে হালদারের আইনজীবী বলেছেন যে দেশে ফিরে এসে পিকে হালদার টাকা ফেরত দিতে চান, আবার তাকে অপহরণ বা প্রাণনাশের একটা আশঙ্কা করেছেন তার আইনজীবী। তো তার এই কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী লোক আছে এরকম একটা ধারণা করা যায় কিনা, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে তাকে সেফ কাস্টডিতে নিয়ে যাওয়া দরকার, তা না হলে যদি অপহরণ হয় ইত্যাদি অঘটন ঘটতেও পারে, তো সেই ক্ষেত্রে কেন এর সঙ্গে তো আরো লম্বা লম্বা হাত রয়েছে, কেন হাত ছাড়া তো আর এটা হয়নি। তো সেই ক্ষেত্রে আদালত হাইকোর্ট যেটা বলেছেন যথার্থই বলেছেন, তাকে অর্থাৎ নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। তারপরে তিনি টাকা ফেরত দেবেন, তো কিভাবে ফেরত দেবেন সেটা ধারাবাহিকভাবে সেইটার ব্যাপারে একটা পদ্ধতি একটা প্রক্রিয়া এটা আদালতের মাধ্যমে এটা হতে পারে, কিংবা সরকার তার সঙ্গে বসে এটা সমাধান করতে পারে। তবে হ্যাঁ, শক্তিশালী হাত তো রয়েছে এবং সেই হাতগুলা তো সেখানে অন্য খেলাও খেলতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় দুটো জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের সামনে দুটো জিনিস, রাষ্ট্রের সামনে দুটো জিনিস, একটা হচ্ছে টাকাটাকে উদ্ধার করা এক, আর দুই নম্বর কাজটা হচ্ছে পিকে হালদারকে তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং যদি তার নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে আমরা আসল টাকাটা তো পাবে না এবং রহস্যটা থেকে যাবে যে পিছনে নিশ্চয়ই একটা রহস্য রয়ে গেছে এবং তিনি কিভাবে এখান থেকে চলে গিয়েছিলেন, এবং এই ব্যাপারটাকে রাষ্ট্রীয়ভাবে তাকে এই চাপ সৃষ্টি করা হবে কি হবে না, এইসব ব্যাপারে আমার মনে হয় অনেক ব্যাপার রয়ে গেছে এবং তার পিছনে অনেক হাত রয়েছে। আমার কাছে মনে হয় অনেক কর্ণার শক্তিশালী রয়েছে, আমি জানি না, আমি এটা নিয়ে কাজও করি না এবং এই ব্যাপারে গভীরে যাওয়ার মতো আমার কাছে ইনফরমেশন নেই। তবে আমি অনুমানের উপর ভিত্তি করে মনে হয় যে নিশ্চয়ই যখন এখনও বড় ধরনের লুপাট হয়ে যায়, ব্যাংক ডাকাতি হয়ে যায়, ব্যাংক লুপাট হয়ে যায়, তখন তার সঙ্গে অনেকগুলো কর্ণার কাজ করবে এবং তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা ইত্যাদি কাজ করে, এককভাবে কোনো লোক কাজ করে না, এবং তাকে সেভ করার জন্য অন্যরা ওত পেতে থাকে, আবার সেভ করতে না পারলে তাকে শেষ করেও দেওয়া হয়, এমন ঘটনাও ঘটতে পারে। অতএব সেই ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুসারে আমার মনে হয় দুটো জিনিস, আদালতের নির্দেশ মেনেই আমার মনে হয় দুটো এই ব্যাপারে তৎপর হবেন এবং সেই ব্যাপারে তাদের যথার্থ ভূমিকা পালন করবে। ডক্টর শামীম রেজা, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে এর মধ্য দিয়ে যে পিকে হালদারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এর মধ্যে দিয়ে আমরা কি ধরনের মেসেজ পাচ্ছি, এই প্রভাবশালীদের শক্তির উৎসটা কোথায়, দেশের জন্য এরা কতটা ক্ষতিকর? এটা খুব কঠিন, মানে টেলিভিশন টক শোতে আসতে গেলে এখন দেখা যাচ্ছে যে সত্যান্বেষী অথবা ফেলুদার মতো একজন গোয়েন্দার সঙ্গে যোগাযোগ থাকতে হবে, যে এই লোকগুলো আসলে কি করে,
মানে আমরা যেটুকু এদিক সেদিক থেকে পাই তথ্য সেটারও বাইরে চলে যায় মাঝে মধ্যে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই পরিমাণটা এত বড় যে আমাদের এখন তো আমরা যথেষ্ট বড় অর্থনীতির দেশ, এ দিয়ে বোধহয় দারিদ্র পীড়িত আফ্রিকার কোন একটা অঞ্চলকে খাওয়ানো পড়ানো যাবে। একজন ব্যক্তি যে পরিমাণে টাকার তসরুপ করেন বা নয় ছয় করেন, তো আদালতের নির্দেশনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে আমার টাকাটা উদ্ধার করা দরকার, আর এখন এইটার এটার যে প্রধান যিনি কুশীলক তার পেছনে যারাই থাকুক না কেন তাকে তো অক্ষত রাখতে হবে আগে। এখন প্রথম অবস্থায় আমাদের একটা খুব কাজ করে যে না ঠিক আছে এই কালপ্রিট এর কারণে আমার এত কিছু ঘটেছে, কিন্তু মনে রাখতে হবে যে সে যদি দৃশ্যপটে না থাকে, তাকে যদি সুরক্ষিত না রাখা যায়, তাহলে তো আমি টাকাটা উদ্ধার করতে পারছি না। এটা এটা নিঃসন্দেহে একটা মানসিক অস্বস্তিরও কারণ, কারণ যারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চোখের সামনে আমি দুর্নীতিতে অভিযুক্ত এরকম ভয়াবহ একটা কুকুর চুরিয়ে দিয়ে দেখছি, আবার তাকে নিরাপত্তা দিতে বলছি, কিন্তু বাস্তবতাটা এটাই যে তাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে আনার পরে তাকে একটা হেফাজতে রাখতে যেটা সুরক্ষিত রাখতে হবে। এবং সুরক্ষিত রাখার পরে আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে সুরক্ষিত থাকতে গিয়ে তিনি যেন এমন হয় না যে দুধ কলা দিয়ে খেয়ে উনি বসে থাকলেন, তারপরে টাকা পয়সা উদ্ধারের আর কোনো কিছু হলো না। সুরক্ষা দেওয়ার কথাটা কিন্তু আমরা এই শর্তে বলছি যে তার জীবন নাশের যদি কোনো হুমকি থাকে, তার অপহরণের যদি কোনো হুমকি থাকে, তাহলে তো আমি কোনোভাবে এই বিচারেরও কোনো নিরসন করতে পারবো না এবং অর্থ উদ্ধারেরও কোনো ব্যবস্থা করতে পারবো না। সেই অর্থে আদালতের নির্দেশনাটা দিয়ে তাকে ওই নিরাপত্তা দিয়ে বিচারে আনা। আপনি যদি বিচারেই না আনতে পারেন তাহলে তার কোনো কাজ হলো না। তো এইটাতে মনে হলো যে আস্তে আস্তে ব্যাপারটা অনেক এরকম, ইউরোপে ছোটখাটো এরকম কিছু মামলা আছে যে টাকা চুরি করে আবার সন্ধ্যাবেলায় তাকে বের হতে দেওয়া হয়, একটা আর্গুমেন্ট দেওয়া, সেটা কিছু ক্যাটাগরি আছে যে উনি তো ব্যবসা বাণিজ্য চালান, তো এই কয়েক ঘন্টার মধ্যে উনি আবার কাজ টাজ করে আবার ফিরে যাবেন। আর কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর যে ফাইন হয়েছে, ইউরোপের এরকম ফ্লেক্সিবল ল আছে না যে প্রথমবার অপরাধ করেছে ঠিক আছে ও এত পরিমাণে ইউরো দেয়নি, ওটা আবার দিলে ঠিকঠাক হয়ে যাবে। মনে রাখতে হবে যে বাংলাদেশটা এরকম না, আমরা এখনো ওই পর্যায়ে যাইনি এবং আমরা এখনো ওই ওই ফ্লেক্সিবিলিটির জন্য যে আইনের শাসন দরকার, যে অর্থনৈতিক সুশাসনের দরকার, সেই পর্যায়ে আমরা যাইনি। তো পিকে হালদারকে আমরা কোন রকম ওই সুযোগ প্রদান করছি না যে তুমি বাবা ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ইউরোপের মতো ওরকম হয়ে গেছো যে সারাদিন জেলে থাকবার সন্ধ্যাবেলায় কাজকর্ম করে আবার ফিরে যাবা। নির্দেশনাটা দেওয়া হচ্ছে এইটাই, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আপনি যখন মেসেজের কথা বলেছেন, তোমার জীবনে যাতে কোনো হুমকি না থাকে, তখন তোমাকে কোনো পক্ষ যাতে ওই তথাকথিত অপহরণের কোনো রকম ইয়ে না রাখতে পারে, তুমি এসে বিচারের মুখোমুখি হবে এবং যে টাকার কথা উঠেছে সেটা যাতে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমি অন্তত নাগরিক হিসাবে এই বার্তাটাই পেতে চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম রেজা, আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকুন।